ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি সবাই। এই মুহূর্তে আমরা আছি অষ্টগ্রাম হাসপাতালের সামনে, অর্থাৎ অষ্টগ্রাম সদর, অষ্টগ্রাম বড় বাজার সামনে। আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন যে ইতনা মিটামুন অষ্টগ্রাম যদি আমরা ঘুরতে যাই তাহলে আমরা ভালো থাকার জায়গা পাচ্ছি না, ভালো খাবারের হোটেল পাই না, এই অভিযোগগুলো আপনারা করেন। তো আমরা আজকে একটা ব্লগ এরকম তৈরি করবো, আপনাদের কোনো অভিযোগ থাকবে না। আমরা এখন চেষ্টা করবো আপনাদেরকে অষ্টগ্রামে আপনারা ভালো খাবার কোথায় পাবেন এবং যদি কেউ থাকতে চান কোথায় থাকতে পারবেন, এই মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমার সাথে আছেন নবীন ভাই, উনি ট্যুরিস্টদেরকে হেল্প করে থাকেন। এই পাশে আছেন ছোটন ভাই, উনিও ট্যুরিস্টদেরকে হেল্প করে থাকেন। ওনারা এখন আমাদেরকে অষ্টগ্রাম সদরের ভিউটা দেখাবেন। চলেন আমরা কিছু জানার চেষ্টা করি নবীন ভাইয়ের কাছ থেকে এবং ছোটন ভাইয়ের কাছ থেকে। এটা হচ্ছে আমাদের এলাকার অডিটোরিয়াম, অডিটোরিয়াম, এটা অডিটোরিয়াম, আব্দুল হামিদ অডিটোরিয়াম। অষ্টম থাকা যায়, এটার উপরে রুম আছে কিছু থাকার জন্য। হ্যাঁ এই জায়গা থাকা যায়, হ্যাঁ এই জায়গা থাকা যায়। আর এটা হচ্ছে আপনার ডাক বাংলো, ডাক বাংলো এদিকে। হ্যাঁ এটা হচ্ছে ডাক বাংলো, একদম হাওরের একদম পানির সাথে একদম, ঠিক না? এই এই দুটো থাকলো ঠিকই ভাই, দুটো দেখা যায় টোটাল। উপর থেকে দেখা যাবে না ডাক বাংলো, মানে সুবিধা হলো এই জায়গাতে যে এই জায়গায় থাকলে একদম হাওরের সাথে পুরো সৌন্দর্যটা ভোগ করা যাবে আর কি, উপভোগ করা যাবে। ঢুকা যাবো না ভিতরে, এটা হচ্ছে ডাক বাংলো দোতলা। এই ডাক বাংলো থাকার সুবিধা হচ্ছে আপনি এই জায়গাতে হাওরের পুরোপুরি ভিউটা পাবেন। এটা হচ্ছে নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর ভিতরে এই মুহূর্তে গেস্ট আছে এই জন্য আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, পরে যদি সুযোগ পাই দেখাবো আর কি। আপাতত অন্য অন্য জায়গায় যে থাকা যায় ওই জায়গাগুলো দেখাচ্ছি। দর্শক আমরা এখন একটা হোটেল দেখাবো আপনাদের, আমরা রংধনু হোটেলের এই দিকে আসলাম। আমাদের সাথে আছেন ভাই, আপনার নামটা বলে? আমার নাম এম এ আজিজ। আপনি তো সত্যাধিকারী? জি। আপনাদের ওই রুমগুলো একটু দেখালে ভালোই থাকে, অনেকে আসে তো থাকার ব্যাপারটা জানে না, এই জন্য থাকতে চান আর কি। এটা ভাড়া কেমন পড়বে এক রাতের জন্য? মাত্র 200 টাকা। আপনি কেউ যদি দুজন থাকতে চায় থাকতে পারবে? হ্যাঁ থাকতে পারবে, ডাবল রুম আছে। ও টিভিও দিয়ে দিয়েছেন একটা? হ্যাঁ। এই হচ্ছে বাথরুম অবস্থা। দর্শকদের একটা কথাই বলতে চাই, ভাই একটা কথা বলছিল যে ওনাদের ব্যস্ততার কারণে আসলে পরিষ্কার করা হয় না আর কি। আরেকটা রুম, এটা আমরা চারতলে চলে আসলাম। চারতলে হচ্ছে ডাবল বেডরুম, এটাতে প্রায় অনেকে সাথে থাকতে পারবে, ডাবল বলতে তো অনেকে থাকতে পারবে না, দশজন থাকতে পারে, দশজন থাকতে পারে। আচ্ছা এটা হচ্ছে বাথরুমের অবস্থা, একটা বেসিনও দেওয়া আছে এই জায়গাতে। রুমে ভাড়া নিলে আপনার সাথে কি সাবান টাবান এগুলো দেন না? ওই যে টুথপেস্ট ইয়েটি এগুলো সব দিয়ে দেন তো না? আর ওইটা কি হেলিপ্যাড নাকি? আর আপনার হোটেলে থাকলে একটা সুবিধা হলো যে একদম ইয়া পর্যন্ত দেখতে পাবে আর কি, ওই যে হাওরগুলো আর কি, হাওরের ইয়েগুলো। তো ঠিক আছে ভাই, অনেক সময় দিলেন। এটাই নাজির হোটেল, আপনার এটা খুলে কটা বাজে? সকাল 6টা থেকে বন্ধ করেন কয়টায়? 7টা, মানে সন্ধ্যা 7টা, 15:00 বন্ধ। ও মা ভালো, মানে হোটেল তো এনা ভালো কথা, টুকটাক মানে সকালে মেনু কি?
আলু পরোটা ডাল ভাত পরোটা করেন না তন্দুরি রুটি এগুলো করেন না আগে ছিল দুপুরে কি আয়োজন করেন ভাত কত বিক্রি করেন দশ টাকা ভাসের মাংস 120 টাকা প্লেট বাই মাছ 80 টাকা আলু নিম 60 টাকা চিংড়ি কত করে চিংড়ি মানে যেদিন হয় 80 টাকা প্লেট 80 টাকা আর এমনি কোনো ভর্তা ভর্তি হয় না ভর্তা01743415 0174159341 আমরা আশা করি পর্যটক এখানে যারা আসবে খাওয়া দাওয়ার জন্য আপনারা আপনাদের বেস্ট সার্ভিস বেস্ট সার্ভিসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদেরকে আদর পর্যটক যারা আসবে কিন্তু আপনাদের মেহমান আপনাদের উচিত ওদেরকে মান্না খাওয়ানো কিন্তু তারা বিল দিয়ে খাবে আপনারা যেটা করবেন অবশ্যই রিজনেবল প্রাইস দেবেন কিন্তু তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াবেন যেন আপনাদের সুনাম আসার জন্য বলে যে অস্ট্রেলিয়ান গেছিলাম যাওয়ার পরে হোটেলে খাইছিলাম বিশেষ করে মাছ খাওয়াবেন তাহলে হাওড়ের মাছটা পাবো মাংস তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তেই মাংস আছে আর এখানে যারা আছে এরকম মাছ খাইছে এরকম ভাবে খাওয়াবেন যেন খাবার জিভে লেগে থাকে এবং পৃথিবীতে যতদিন থাকে ততদিন জন্য আপনাদেরকে স্মরণ করি নাকি ধন্যবাদ বিয়ার্স আমরা এখন ১৬শ অথবা ১৭শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত দরবেশ কুতুব শাহ নামে এটা নির্মিত হয় মসজিদটি অষ্টগ্রামে যারা আসে ভ্রমণ পিপাসু যারা তারা এই মসজিদটি দেখার চেষ্টা করে আপনারা যারা অষ্টগ্রামে আসবেন আপনারা অবশ্যই এটা মিস করবেন না উপজেলাটা আগে আমাদের পুরান একটা উপজেলা ছিল এটা নতুন করছে আর কি আমাদের এমপি মহোদয় এর জন্য আমি তৌফিক ভাই এটা হচ্ছে আপনার অডিটোরিয়াম এটা একদম হাওড়ের সাথে এই যে পানি থই থই করতেছে নবীন ভাই আপনি তো পর্যটকদের বিভিন্নভাবে হেল্প করে থাকেন আপনি কোন কোন ধরনের সার্ভিসগুলো পর্যটকদেরকে এই ব্যাপারে একটু ভিউয়ার্সদেরকে বলেন আমাদের এলাকাটা তো সম্পূর্ণভাবে নতুন ভাবে পর্যটন এরিয়া হয়ে যাচ্ছে ওরকমভাবে তেমন কিছু করে না কিন্তু আমরা প্রাথমিকভাবে সবাইকে হেল্প করি অষ্টগ্রামে আসতে হবে কীভাবে এবং কিছু অষ্টগ্রাম আসলে আসলে আপনার এই রাস্তাটা যে এটা আমাদের মহামান্য করে দিয়েছে শুধুমাত্র এই রাস্তাটা না রাস্তা ছাড়াও আমাদের অষ্টগ্রামে আরও বিভিন্ন স্পট আছে যেই জায়গাগুলো দেখতে হলে আপনাকে একদিন থাকতে হয় থাকতে পারেন আর কি কারণ হাওড়ের ওয়েদারটা হচ্ছে আপনার প্রতি মিনিটে মিনিটে পরিবর্তন হয় সকালবেলা একটা ওয়েদার দুপুরে একটা রাতে একটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারবো এবং খাবার ব্যবস্থা করে দিতে পারবো এবং এলাকাতে ঘোরার জন্য যাবতীয় যা হেল্প আছে তা করে দেবো আমরা কয়েকজন বন্ধু মিলে আপনার ট্যুরিস্ট গাইড হিসাবেই কাজ করছি বিভিন্নভাবে হেল্প করে থাকি মানুষজনকে আর আশা করি অষ্টগ্রামে আসলে একজন মানুষ অবশ্যই অনেক ভালো ফিল পাবে এবং অষ্টগ্রামের মানুষ খুবই আন্তরিক আমার এলাকা দেখে না আসলে আপনারা যখন আসছেন ঘুরলে বুঝতে পারবেন আর আমাদের এলাকাটা আসলে ভাটির রানী আমাদের জন্য এটা আমাদের স্বর্গ
এটা আমরা অনেক গর্ব করি আমাদের অষ্টগ্রাম কে অবশ্যই গর্ব করার মতো এলাকা নবীন ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হচ্ছে 01642589082 আমাদের এখানে আপনার আসলে কিন্তু আপনার খুব ওইটা খুবই সোজা ঢাকা থেকে আপনি চাইলে ট্রেনে আসতে পারবেন এসে যদি আপনি কুলিয়ারচরে নামেন বাইক ছাড়া আসলে কুলিয়ারচরে নেমে কুলিয়ারচর থেকে আমাদের অষ্টগ্রাম স্পিড বোট আছে আগে আপনি স্পিড বোটে আসা যেত হচ্ছে 12 জন করে নিত এখন করোনার জন্য হচ্ছে আপনি 8 জন করে নেয় 300 টাকা করে নেয় আগে নিত 120 টাকা করে তাছাড়া 220 টাকা করে সরি তাছাড়া হচ্ছে আমাদের এখানে আপনার লঞ্চ দিয়ে আসা যায় লঞ্চগুলো 3টা টাইমে ছাড়ে এবং ট্রলার আছে ট্রলার দিয়ে আসতে পারবেন তাছাড়া আরেকটা রাস্তা হচ্ছে আপনার অনেকে চাইলে আপনি কিশোরগঞ্জে আসতে পারবেন সেটা হচ্ছে বালিখোলা দিয়ে এটা হচ্ছে আমাদের অষ্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ আপনার বর্তমানে হচ্ছে ডিগ্রি পর্যন্ত এখনো অনার্স চালু হয় নাই কিন্তু অনার্স চালু হওয়ার জন্য সর্বোচ্চ মানে চালু হয়ে গেছে কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে অনেক সুন্দর মানে কয়তলা কলেজ এটা চারতলা আর এটা হচ্ছে নতুন ভবন চারতলা এবং তার ভবন আরো হচ্ছে এটা হচ্ছে আপনার আগের ভবন দুতলা এখানে আগে পুরোটা টিন সেট ছিল আচ্ছা অষ্টগ্রামে একটা অনেক বিখ্যাত মন্দির এখন দেখাতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে শিব মন্দির না ভিতরে তালা দাও দর্শক প্রায় 100 বছর পুরনো একটি স্কুলের সামনে আমরা অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেটা এখন আপনাদেরকে দেখাবো নবীন ভাই চলেন এটা হচ্ছে আমাদের স্কুল এটা 1933 সালে স্থাপিত হয় এটা হচ্ছে আমাদের স্কুলের নতুন ভবন না দর্শক দেখতে পাচ্ছেন যে ডুবে গেছে ইতিমধ্যে আর নৌকা চলছে এই জায়গা থেকে ইকুট দিয়া রাস্তা না আমি পরে আসতে পারবো না পুরে ডুবে যাবো পানির উপর দিয়ে চলে যেতেছে এটা অপরে তো আবার ব্রিজ আছে ওইদিকে পুজোটা রাস্তা আছে খুব অষ্টগ্রাম বাজাঘাট এই রাস্তাটা যেতে হয় তারপর হচ্ছে অষ্টগ্রামের যে সোয়াম ফরেস্টটা এখান থেকে নৌকা করে দর্শক আপনারা যদি কিশোরগঞ্জের হাওরে অষ্টগ্রামে ঘুরতে আসেন কোথায় খাবেন এবং কোথায় থাকবেন তা দেখানোর জন্য এই ভিডিওটি বানিয়েছিলাম সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অষ্টগ্রামে ঘোরার মতো বেশ কিছু জায়গা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি